নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। দেখতে পাচ্ছ এই ভেতরটা কিন্তু পুরোটা বাঁশের কাজ করা হয়েছে। পুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন জায়গায়, মানে বলতে গেলে এসেছি আজকে হলো দ্বিতীয় কলকাতা। চলো আজকে গেস করো কোন জায়গায়। আজকে হচ্ছে বনগাঁয় এসেছি, আর দুর্গাপুজোর কী প্রিপারেশন হচ্ছে দেখাতে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুবই এনজয়মেন্ট হবে, কারণ আজকে বনগাঁয় টপ টপ যে দুর্গাপুজোগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। তো চলো, তো এখন রয়েছি একদম বনগাঁ রেলবাজারের পাশে, পূর্বাঞ্চল যে প্লেগ্রাউন্ড আছে সেই জায়গাতে এসেছি, আর তোমাদের সামনে প্যান্ডেলটা দেখাই। তো দেখে বুঝতে পারছি না কি হচ্ছে, তো দেখেই পাও। তো দেখতে পাচ্ছি মানে ঢুকতে একদম লাইটের যে গেটগুলো তৈরি হয়ে গেছে, মানে লাইট এখনও লাগানো নেই, বাসের কাজগুলো হয়েছে অনেকটাই এগিয়ে গেছে। এখন সোজা যাবো একদম বৈজয়ন্তী ক্লাবের সামনে, চলো তোমাদের দেখাই। তো চলে এসেছি বৈজয়ন্তী ক্লাবের সামনে, আর বৈজয়ন্তী ক্লাবের এবছর দুর্গাপুজোর কী থিম সেটা তোমাদের দেখাবো। তো চলো সামনে একদম আমার বৈজয়ন্তী ক্লাবের প্যান্ডেল রয়েছে একদম স্টেশনের পাশে কিন্তু ক্লাবটা। তো এখানে দেখতে পাচ্ছি এখন প্যান্ডেলের যে কাপড়গুলো লাগানো হবে সেগুলো এখানে শুকোতে দেওয়া হয়েছে। প্যান্ডেলটা প্রায় ভেতর দিকে অনেকটা হয়ে গেছে, কিন্তু বাইরের দিকটা এখনো রেডি হয়নি। তো এই দেখতে পাচ্ছ বৈজয়ন্তী ক্লাবের এই বছরের পোস্টার, এবছরের থিম হচ্ছে এখানে ত্রাণ। তো তোমাদেরকে ভেতর থেকে দেখতে পারলে দেখাই চলো একটুখানি। তো এই প্যান মণ্ডপ, মানে তো এই মণ্ডপের ভেতরটা কী করেছে সেগুলো তোমাদেরকে একটু তুলে ধরি, চলো দেখো আমাদের সাথে। দেখতে পাচ্ছ এই ভেতরটা কিন্তু পুরোটা বাঁশের কাজ করা হয়েছে, মানে এই জায়গাটা পুরোটা বাঁশের করে মণ্ডপটা করা হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা উঁচু, আর মিডলে যে জায়গাটা গর্ত মতো রয়েছে ওই জায়গাটা কিন্তু মেন ঠাকুরের যে মূর্তি সেটা বসবে। তো স্টেশন থেকে বেরিয়েলাম, আর সামনে একটা যে রাস্তা পরে মোড় পড়ছে, এদিকে ডান দিকে একটা মোড় আছে আর বাঁ দিকে একটা মোড় আছে। তো বাঁ দিকে ডান দিকে যে মোড়টা দেখছো সেই ডান দিকে মোড়টা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বারুইপল্লী স্পোর্টিং ক্লাবে। তো চলো তোমাদের যাই আর নিয়ে গিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছ বারুইপল্লী যে স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছি, এখানে তোমরা এটা সিম্বল দেখতে পাবে যেটা বিশাল বড় কিন্তু মহাদেবের মূর্তি আছে, আর সামনে যে প্যান্ডেল দেখছো এর ভেতরে কিন্তু দুর্গা ঠাকুরটা হবে। তো এখানে কোনো থিম নেই, এখানে নর্মাল জাস্ট পুজোটা হবে। চলো এখন যাবো গান্ধীপল্লীতে, গান্ধীপল্লীতে গিয়ে এবছরে বনগাঁর যে গ্র্যান্ড লিসবোয়া সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, তো এটা হচ্ছে যশোর রোড, আর এই যশোর রোডটা টপকে ওপারে যেতে হবে, ওপারে হচ্ছে গান্ধীপল্লী। তো চলে এসছে না যশোর রোডের কাছে, আর আমরা যাচ্ছি একদম গ্র্যান্ড লিসবোয়া যে প্যান্ডেলটা করেছে সেই জায়গা দেখাতে। আর উপরে দেখো কত সুন্দর লাইটের কাজ হয়েছে, মানে এটা এখনই কী বলবো পুরো চাদরের মতো করে সিলিং করা হয়েছে লাইটগুলো। তো ওইগুলো যখন রাত্রিবেলা জ্বলবে জাস্ট অসাধারণ লাগবে। তো চলো সামনে যাই, তোমাদেরকে গ্র্যান্ড লিসবোয়া প্যান্ডেলটা দেখাই। তো চলে এসেছি একদম গান্ধীপল্লী যে থিম প্ল্যাটিনাম জুবিলি, তো সেই হিসেবে চলে এসেছে একদম। তো প্ল্যাটিনাম জুবিলির জন্য এবছরে গান্ধীপল্লীর থিম হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া, আর তোমাদের সামনে এটা হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া এবছরে বনগাঁর। তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হাইট হয়েছে এটার, তো প্রায় 130 ফুটের কাছে যে হাইট আছে। তো মেনলি এটা কল্যাণীর সাথে প্রায় টেক্কা দিতে চলেছে এবছরে, কল্যাণীতেও হয়েছে গ্র্যান্ড লিসবোয়া আর এখানেও হয়েছে। তো তোমাদেরকে দেখা হয় পুরোটা কিন্তু ভেতরেও, মানে গ্লাসের কাজ হয়েছে, বাইরেও গ্লাসের কাজ হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। মণ্ডপের দুপাশে কিন্তু ফোয়ারার মতো করে যে দুটো চৌবাচ্চা মতো করা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি রাত্রিবেলা ফোয়ারা সিস্টেম করা হবে, তাই জন্য এই জায়গা দুটো করা হয়েছে এখানে। তো এটা হচ্ছে বনগাঁর গ্র্যান্ড লিসবোয়া, আকারে ছোট হলেও কিন্তু বেশ সুন্দর দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু সিলভার ব্লু এবং গোল্ডেন কালার দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হচ্ছে, সাইডের এইগুলো তো কিন্তু পুরোটা মানে কাঁচের গ্লাসের কাজ হয়েছে, তো দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে। আর ভেতরটা যায় তোমাদেরকে ভেতরটাও দেখাই। তো চলো এই দেখো ভেতরে যে ঝাড়বাতি জায়গাটা অসাধারণ লাগছে, পুরো গোল যে রাউন্ড শেপে যে মণ্ডপের ভেতরটা রয়েছে না সেটা হচ্ছে অসাধারণ। আর এখানে কিন্তু অনেকটা উঁচু করে প্লায়ের উপরে কিন্তু মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। তো দেওয়ালে ওয়ালে কাজগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে,
আর দেখতে পাচ্ছ ওখানে প্রতিমা নিয়ে এসে চলে আসা হয়েছে। পুরীর এই যে ঝাড়বাতির অংশটা জাস্ট অসাধারণ লাগছে, আর তার সঙ্গে সঙ্গে এই চারিদিকটা যে ছোটো 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 টুকরো টুকরো কাঁচের যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো বেশ ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু অলরেডি মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে, আর প্রতিমা যেহেতু চোখ মুখ আঁকা হয়ে গেছে তার জন্য মুখটা ঢাকা রয়েছে। এই কাঁচের ডিজাইনগুলো দেখো কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ মানে কি বলবো, কল্যাণী যে কাঁচের ডিজাইনগুলো করা ছিল সেগুলো কিন্তু অনেকটা মিক্সিং হয়ে গেছিলো মানে কালারের সঙ্গে বোঝা আছে না, বাট এখানে কিন্তু কাঁচের ডিজাইনগুলো পরিষ্কার ফুটে উঠেছে। আর লাইটিং যখন পড়ে জাস্ট অসাধারণ লাগবে। এইগুলো কিন্তু অসাধারণ লাগছে, ডিজাইনগুলো যেটা করা যায় গ্র্যান্ড লিসবোয়ার, আর তোমাদেরকে দেখায় বাইরেটা কিন্তু পুরো চকচক চকচক করছে, মানে কাঁচগুলো অসাধারণভাবে একদম সেটিং করা আছে, তো রিয়েল গ্র্যান্ড লিসবোয়ার বলতে গেলে এখানেই হয়ে গেছে। আর কল্যাণীটা তো তোমাদের দেখিয়েছি আগেই, দু সাইডে কিন্তু এরকম মানে কি বলবো জলের ইয়ে করা হয়েছে, মানে এখানে অ্যাকচুয়ালি পড়া হবে, এখানেও হয়েছে এই সাইডেও হয়েছে। ও বনগাঁ যে গ্র্যান্ড লিসবোয়ারটা তোমাদের দেখালাম, আর এটা হাইটটা কিন্তু অনেকটা হয়েছে, দেখো এক বাইরে থেকে এটার হাইট প্রায় 130 ফুটের কাছাকাছি হাইট হয়ে গেছে, তো অনেকটা উঁচু লাগছে, বুঝতেই পারছো ভালোই হাইট হয়েছে। তো চলো এবার যাবো অন্য একটা জায়গায়, চলো। আর এখানে দেখতে পাচ্ছ লাইটগুলো নিয়ে এসে চলে আসছে, তো এই লাইটগুলো এখানে সেটিং করা হবে, রাত্রিতে জ্বালানো হবে। তো এখন এলাম পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাবের সামনে, স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলটা তোমাদের দেখাই, তো এই বছরে বনগাঁ পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর থিম হচ্ছে প্রকৃতির কোলে মা, তো যেহেতু প্যান্ডেলটা বাইরে থেকে ঘেরা সেহেতু আমি তোমাদেরকে যেটুকুনি কভার করতে পারছি সেটুকু দেখাচ্ছি। তো দেখো ভেতরে কিন্তু অনেক শুকনো গাছের ওপরে ফুলের কাজ করে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে ভেতরে, আর এখানে এখনও প্রতিমা আনা হয়নি। তো আমরা এই সাইড থেকে এলাম, আর এইদিকে দেখতে পাচ্ছ যে পার্কিং জোনটা আছে এই পেছনে হচ্ছে এগিয়ে চলো সঙ্গ, আর সেখানে তোমাদেরকে গিয়ে দেখাবো যে ডিসনিল্যান্ড কত দেখি চলো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এবছরে যে ডিসনিল্যান্ডের থিমটা হচ্ছে বনগাঁতে সেই জায়গাতে একদম পৌঁছে গেছি, তো পার্কিং জোনের এখানে আছি, আর সামনে আমাদের ডিসনিল্যান্ডটা আছে, তো দেখাবো তোমাদের একটু চলো। তো ওই দূরে দেখতে পাচ্ছ ডিসনিল্যান্ডটা রয়েছে, সামনে যায় তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো চলে এসছে একদম ডিসনিল্যান্ডের সামনে, আর তোমাদেরকে দেখাচ্ছি ডিসনিল্যান্ডটা কতটা সুন্দর হয়েছে। তো এটাও কিন্তু আমাদের এই কলকাতার যে শ্রীভূমি আছে তাদের সঙ্গে কিন্তু টেক্কা দিয়ে এবছর হচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছেন একটা ফোয়ারার মতো করে জায়গা করা আছে, তো এই জায়গাটায় ফোয়ারের কাজ হবে, আর ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে দুদিক দিয়ে কিন্তু ইন্ডিকেটেড জায়গা করা হয়েছে। তো এই ডিসনিল্যান্ডের হাইটটা কিন্তু অনেকটা কম, কারণ এটা প্রায় 70 ফুট হাইট আছে ডিসনিল্যান্ডের সামনে। এখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গাঁথনি করা হচ্ছে, এখানে পার্মানেন্ট গাঁথনি মানে প্যান্ডেলের কাছে এখানে পুরো বর্ডার হয়তো করা হবে, তার জন্য এখানে গাঁথনি করা হয়েছে অনেকটা। আর দেখি সামনে গিয়ে কাজ হয়েছে কি না, রেডি হয়েছে কি না সেগুলো দেখাতে পারি।
তো এখন যাবো ডিসনিল্যান্ডের ভিতরে, তাই আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি উপরে। আর উপরে উঠে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সামনেটা কতটা সুন্দর কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে ভিতরে যাবো, ভিতরে কী কাজ এগিয়েছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চুমকি স্টোনের কাজ করা হয়েছে এখানে, মানে প্লেন একটা সিটের উপরে এগুলো চুমকি দিয়ে লাগানো হয়েছে। আর এটা হলো এন্ট্রি গেট, এটা ভেতরে ঢুকতে হবে। তো উপরটা কিন্তু এখনও কাজ হয়নি, মানে উপরটা জাস্ট ঢাকা হবে একটা। আর এই হচ্ছে ভেতরে কাজ, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু ভেতরে কাজগুলো। কালার কম্বিনেশান করা হয়েছে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন রকম গোল্ডেন ব্লু রেড বিভিন্ন রকম কালার দিয়ে শেডিং করা হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ মিকি মাউস আর বারবি ডলের কাজ করা হয়েছে। আর এই যে জায়গাটা দেখছো ব্লু কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে এই ডিসনিল্যান্ডের এখানে যে পূজা মানে প্রতিমাটা হবে সেটা এখানে বসানো হবে। সেখানে ঢুকে তোমাদেরকে প্রতিমা দর্শন করতে হবে, এবং এই সাইডে হচ্ছে এক্সিট গেট, এটা দিয়ে বেরিয়ে যেতে হবে। আজকে এসেছিলাম বনগাঁ, তোমাদের দেখালাম বনগাঁ এবছর দুর্গা পুজোর থিম হয়েছে। কী কী থিম বলতে আমি সবটা কভার করতে পারিনি, বাট যেটা ভালো লাগলো সেটা কভার করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই বনগাঁ এসো, তোমাদেরকে বনগাঁ রেকমেন্ড করলাম। আর বনগাঁতে ভালো ভালো প্যান্ডেল হয়েছে। তো চলো আজকের মতো টাটা।